দুবাইয়ে আটক বাংলাদেশিদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ। এদিকে 15ই আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে যে আহ্বান জানালেন জয়। এবং সর্বশেষ জানাবো অগ্নি পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুবাইয়ে আটক বাংলাদেশিদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে দুবাইতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। এই প্রবাসী কর্মীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মিশন প্রধানে স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে যে দুবাইয়ের বিক্ষোভে কারাদণ্ড পাওয়া ৫৭ জন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এই ৫৭ জনের বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এদিকে বাংলাদেশের সরকারের আইনজীবী নিয়োগের আগে এই শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া শুরু করেছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ফ্লাডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারফুল আলম বলেন, দুবাইয়ে আটক শ্রমিকদের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না। এই শ্রমিকদের মুক্ত করার জন্য আমাদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত কনসালটেন্ট অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিবৃতিতে তিনি আরো বলেন, বিক্ষোভ করা বাংলাদেশি শ্রমিকদের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা দেওয়া হয়েছে। সে সময় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি। তবে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, শ্রমিকদের সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়ে কাজ করছেন, কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনো চোখে পড়েনি। তাই এ বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কাশিয়ানীতে আজও শপথ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে কাশিয়ানী রেল স্টেশন মাঠে সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আপনারা দেখেছেন আমাদের নেত্রীকে কিভাবে লাঞ্ছিত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা বঙ্গবন্ধু সমাধিতে হাত থেকে শপথ করেছি, অচিরেই আমাদের নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো। যতদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবারের ন্যায় এবারও আমরা শোক পালন করব এবং শোককে শক্তিতে রূপান্তর করব। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। শপথে বলা হয়, আমরা দীপ্ত কণ্ঠে বঙ্গবন্ধু তোমার এই পবিত্র শাহাদাত বার্ষিকীর মাসে কথা দিচ্ছি, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে না আসা পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের নেত্রী অচিরেই বাংলাদেশের মাটিতেই ফেরত আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। কাশিয়া নিবাসী শপথ করছি, যতদিন শেখ হাসিনা দেশে ফেরত না আসবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। গত কয়েকদিন ধরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আন্দোলন ও শপথ গ্রহণ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 15ই আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে যে আহ্বান জানালেন জয়। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন, 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতির পিতা স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যে ষড়যন্ত্র চলছে, আপনার আমার সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ বলেন, আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাসা পুড়ে ফেলা হয়েছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যে বাসায় 75 খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যে বাসা এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। সামনে 15ই আগস্ট, সেই কাল রাত, যেই রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। জয় বলেন, আমার আহ্বান বাঙালি জাতির কাছে, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। 15ই আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতা চেতনার জন্য, আমার পরিবারের জন্য। এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান। অগ্নি পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশে জুলাই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের বড় একটা ছাপ পড়েছে ভারতের সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্কে। যেহেতু ভারত বড় প্রতিবেশী, ফলে সম্পর্কে চলতি টানাপোড়েন বাংলাদেশের দিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে। আগে উদ্বেগ উৎকণ্ঠা, প্রশ্ন উঠেছে কিভাবে এই অবস্থা থেকে এই সম্পর্ককে আবার স্বাভাবিক ও সমমর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, যা উভয়ের জন্য প্রয়োজন। শেখ হাসিনার ভারতে পৌঁছানো থেকে সম্পর্কের নয়া অধ্যায়, দুই প্রতিবেশী সম্পর্কে মধু চন্দ্রিমা চলছিল দীর্ঘ ১.৫ দশক ধরে। এরপর এলো চলতি ঘটনা প্রবাহ। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করলেন এবং আরো কয়েকজন সহযাত্রী সহ গেলেন ভারতে। এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ে জড়ালো। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বহুবার ভারতে গিয়েছেন, ব্যাপক সংবর্ধনা পেয়েছেন, কিন্তু এবারে যাওয়া তাৎপর্য প্রতিক্রিয়া উভয় পক্ষের জন্য ভিন্ন। শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়া বা ভারত কর্তৃক তাকে নিরাপত্তা দেওয়া বাংলাদেশে ইতিমধ্যে বিশেষ মনোযোগ পাচ্ছে। যদিও ভারতের দিক থেকে এমনও বলা হচ্ছে তাদের অপ্রস্তুত অবস্থায় এই আশ্রয় দিতে হয়েছে, কিন্তু এটা দিল্লিতে স্পষ্ট নয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে ভারতীয় প্রশাসন শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে নাকি অন্য কোনো মর্যাদায় সেটা ঘটেছে, ভারতের স্পষ্ট কোনো শরণার্থী নীতি বা আইন নেই। যখন যে আশ্রয় পায় সেটা রাজনৈতিক বিবেচনা থেকেই ঘটে। বাংলাদেশের পরিস্থিতি বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তার পরিবারের কোনো সদস্য এবং তার দলের বিভিন্ন জনের অসন্তুষ্ট প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে। তারা পরিবর্তনকে মেনে নিচ্ছেন না, নানান প্রতিপক্ষকে দোষারোপ করছেন। এসব অস্বাভাবিক নয়। বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত কেউই তাৎক্ষণিকভাবে অসহায় অবস্থা মেনে নিতে পারেনি বা বাস্তবতা বুঝতে চাননি। কিন্তু ভারত কি এখনো আওয়ামী লীগের সেসব বক্তব্যের দিকে ঝুঁকে থাকবে কিনা, কূটনীতির অঙ্গনে সে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কূটনৈতিক পরিমণ্ডলে ভারতের শেখ হাসিনা নীতি নিয়েও বিস্ময় তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, কিভাবে এবং কেন তারা এত দীর্ঘ সময় এমন একটা দল সরকারকে মদত দিয়ে গেছে যারা জনগণের কাছে এত অজনপ্রিয় ছিল। ভারতের বাংলাদেশ নীতি এই বিপর্যয় তৈরি করেছে কিনা সেই প্রশ্ন আছে মাঠে। বিশেষ করে দীর্ঘ 15 বছরে আওয়ামী শাসনে নয়াদিল্লি তাদের বহু চাওয়া হাসিনা সরকার দিয়ে পূরণ করে নিলেও তিস্তার পানি সহ এদিকে জনগণের নানান চাওয়া যথাযথ প্রতিদান পায়নি। এতে সরকারের অজনপ্রিয়তার কফিনে নতুন নতুন পেরেক পড়েছে কেবল। মাঠ পর্যায়ে এসব বাস্তবতা সম্পর্কে ভারত কূটনীতিক ও গোয়েন্দা সূত্র সঠিকভাবে অবহিত ছিল কিনা সে সন্দেহ ইতিমধ্যে উঠেছে। বিষয়টি ভারতের গোয়েন্দা কাঠামো, কূটনীতিক টিমের দিক থেকে ব্যর্থতা নাকি একগুঁয়েমি, সে কথা ভারতের প্রচার মাধ্যমে এখন খতিয়ে দেখছে। নয়াদিল্লিতে অনেকেই তর্ক না করে এটা মানছেন ঢাকায় তাদের বিপত্তি ঘটেছে। বিজেপি বিরোধীরা এই বিপত্তিকে মোদী সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার আনতে পারেন বলে ইঙ্গিত মিলছে। ইতিমধ্যে লোকসভায় কংগ্রেসের মনীষ তেওয়ারি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকারের কাছে বিবৃতি চেয়ে নোটিশ দিয়েছেন। শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী শেখ হাসিনার পদত্যাগের দিনই দা হিন্দু পত্রিকায় তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের ঘটনাবলীকে ভারতের ভূরাজনৈতিক স্বার্থের দিক থেকে খারাপ নজির হিসেবে উল্লেখ করেন। ভারতের জাতীয় রাজনীতির এসব পাল্টাপাল্টি হিসাবের বাইরে সেখানকার স্বাধীন বিশ্লেষকরা অনেকে এও প্রশ্ন করেছেন, অজনপ্রিয়তা, প্রতিবাদ এবং নির্মম হত্যাযজ্ঞের ভিতর যে সরকারের পতন হলো তার প্রতি সহানুভূতি দেখিয়ে ভারত বাংলাদেশের পরিবর্তনকামী জনতাকে কি বার্তা দিতে চাইছে। দীর্ঘমেয়াদী কূটনীতিক বিবেচনায় ভারতের জন্য এসব কতটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হচ্ছে, এই পুরনো ভুলগুলো শোধরানোর বদলে বাড়িয়ে তুলবে কিনা। কূটনীতিতে বাংলাদেশের নতুন সরকারও চ্যালেঞ্জের মুখে। শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর বাংলাদেশে ইতিমধ্যে পুরনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, যে সরকার মূলত একটা নির্বাচনকালীন অদলীয় সরকার মাত্র। কিন্তু সাময়িক সময়ে সরকার হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা তার দরকার। এক্ষেত্রে ভারতের ভূমিকা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ এবং দরকারি। বড় প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেসবও অবজ্ঞা করার মতো নয়। শিক্ষা, চিকিৎসা সহ নানা বিষয়ে নিয়মিত ভারতে যাওয়ার প্রয়োজন হয় বহু বাংলাদেশি নাগরিকের। ভারতের এসব থেকে বিস্তর আয় রোজগার হয়। মোট কথা, উভয় দেশের স্বাভাবিক সম্পর্ক উভয়ের জন্য প্রয়োজন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর ভারতের বিভিন্ন দিক থেকে উত্থাপিত মনোভাব বাংলাদেশের নতুন সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। এই মুহূর্তে দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিসও বন্ধ হয়ে আছে। স্থলবন্দরগুলোতে ট্রাকের চাকা ঘুরছে না বলে সংবাদ বেরিয়েছিল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত শনিবার রয়টার্সকে বলছেন তার মা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। অথচ কিছুদিন আগে চলতি ঘটনাবলীর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন মা আর রাজনীতি করতে চান না। তার নতুন দাবির পরোক্ষ মানে দাঁড়ায় ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রেখেছে। এসব বক্তব্য সঙ্গত কারণে বাংলাদেশের পরিবর্তনের শক্তি সমূহের মাঝে অসন্তোষ তৈরি করছে, যা ক্রমে শান্ত হতে থাকা অবস্থায় উত্তেজনা ছড়াতে পারে বলে শঙ্কা আছে। প্রতীয়মান হচ্ছে জয়ের বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে সাবেক প্রধানমন্ত্রী যদি ভারত থেকে কোনো রাজনৈতিক প্রশাসনিক তৎপরতা চালাতে চান, তাহলে এটা বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলো ভালোভাবে নেবে না। উদীয়মান এসব শক্তি ভারতের ভূমিকাকে তীক্ষ্ণভাবে নজরে রাখছে। ভারত কোনোভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং নতুন সরকারকে অবমূল্যায়ন করছে কিনা সে সন্দেহ এরই মধ্যে স্থানীয় নিয়ে জনসমাজে আছে। এরকম সন্দেহ উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিপুল চাপ তৈরি করছে, ফলে অন্তর্বর্তী সরকারের জন্য বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ক্রমে চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। আবার এই অবস্থা বাংলাদেশের সমাজে আন্তঃসাম্প্রদায়িক সম্পর্কে একটা অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত চাপও তৈরি করছে। পুরো পরিস্থিতিতে নয়াদিল্লির দিক থেকে গভীর পুনর্বিবেচনা দাবি করে। রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, বাংলাদেশের সমাজে ও রাজনীতিতে এমন এক পরম ব্যতিক্রমী অবস্থা তৈরি হয়েছে যা ভারতের সর্বাগ্রে নির্মমভাবে বিবেচনায় নেওয়া জরুরি, একে অবজ্ঞা করার সুযোগ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।